অভিনব প্রতারণার শিকার যুবক, খাটতে হলো জেল। বাস্তব জীবনে বিয়েই হয়নি, বিয়ের নকল সার্টিফিকেট দেখিয়ে বধূ নির্যাতনের অভিযোগ তরুণীর। মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকের সই জাল করে এবং ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে গ্রেপ্তার এক তরুণী। বাস্তব জীবনে বিয়েই হয়নি, তবুও বিয়ের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে থানায় বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন এক তরুণী। বধূ নির্যাতনের দায়ে যুবককে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জেলও খাটতে হয়। এরপর জামিনে ছাড়া পেয়ে দমদম থানায় ওই তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন নীলাদ্রি দত্ত নামে ওই যুবক। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে ওই তরুণীকেই গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকের বাড়ি মধ্যমগ্রাম এলাকায়, প্রেমিকার বাড়ি বাগুইআটিতে। কর্মসূত্রে আলাপ দুজনের, কয়েক মাস হলো তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। জানা গেছে, সম্পর্কের প্রথম থেকেই বিয়ের জন্য চাপ দিতে থাকে প্রেমিকা, কিন্তু প্রেমিক রাজি না থাকায় প্রেমিকা নিজেই এই ব্লুপ্রিন্ট তৈরি করে। প্রেমিকের আধার কার্ড ও ভোটার কার্ডের কপি ছিল তার কাছে, সেই কপিগুলি নিয়ে দমদমের এক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যান ওই তরুণী। সেই সাথে সঙ্গে করে নিয়ে যান নকল স্বামী সাজিয়ে অপর এক যুবককে। পাত্র নকল হলেও আসল নথি থাকার কারণে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, এমনকি প্রেমিকের স্বাক্ষরও জাল করা হয়। অথচ এসবের কিছুই জানতেন না প্রেমিক। এরপর হঠাৎই একদিন প্রেমিক জানতে পারেন তার বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় তার স্ত্রী বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় বধূ নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। অবাক হন যুবক, বিয়েই করেননি, বউ এলো কোথা থেকে? এরপর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় প্রেমিক যুবক। জামিনে ছাড়া পেয়ে প্রেমিক ওই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই তরুণীকে গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ। এ বিষয়ে প্রতারিত ওই যুবক নীলাদ্রি বলেন, আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছিল, আমরা একই অফিসে কাজ করতাম। এরপর ও আমাকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু আমি ওকে জানিয়েছিলাম আমি বিয়ে করতে পারবো না। এরপর ও আমাকে হুমকি দিতে থাকে, আমি যদি বিয়ে না করি তাহলে ও আমাকে দেখে নেবে। যুবকের আরও দাবি, এই প্রথম নয়, আগেও একাধিকবার এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল ওই তরুণী। যুবক জানায়, আমাকে কেসে ফাঁসিয়ে টাকা আদায় করতে চেয়েছিল। এরপরই আমি থানায় গিয়ে পুলিশের কাছে সমস্ত বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করি। আমি একটা, আমার নামে দুখানা কেস হয়েছে। তো এই যে কেস করেছি তার নাম হচ্ছে বচনজি রায়, ঠিক আছে? সে আমার সঙ্গেই কাজ করতো। তো আমাকে বিয়ের প্রপোজাল দেয়, তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করি না, কারণ আমার সেই সময় কার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল। তো তখন আমি মানা করি। ও তখন আমার যেহেতু কাজ বাজ করে, সেই প্রলোভন দেখিয়ে বলেছে, না তোমায় বিয়ে করতে হবে, নাহলে আমি কিন্তু তোমায় দেখে নেব। তো দেখে নেওয়ার পর আমি জানতাম না যে ও এরকম ফলস কেস দিতে পারে। তো এরকম ও প্রচুর ফলস কেস আগেও দিয়েছে এবং আমাকেও সেই রকমের 498 307 অ্যাটেম্পট মার্ডারের কেস আমায় দিয়েছে। তখন আমি দেখি ওর এরকম আরও 4-5 জনকে কেস দিয়ে বেরিয়েছে। তার নাম নির্মাল্য ভট্টাচার্য, সোমরাজ দত্ত, এরকম অনেক লোক আছে যারা ওর আগে ভিক্টিমাইজ আছে এবং বাংলাদেশেও বিয়ে করেছে। তার নাম সজীব রায়। ওর অ্যাকচুয়ালি মেন মোটো হচ্ছে 307 498 কেস, সবাইকে সেম কেস দিয়ে বেড়ায় এবং দিয়ে তাকে জেলে পাঠায়। জেলে গিয়ে তারপরে ওর নামে জেল থেকে বার করে ডিবি মামলা করে দেয় এবং তার থেকে আমার থেকে 20 লাখ টাকা 30 লাখ টাকা চেয়েছে। ম্যারেজ সার্টিফিকেট সম্পূর্ণ ফেক। আমি যখন সার্টিফিকেটটা যখন আমরা গভর্নমেন্ট সাইটে দেখি, তখন দেখি অলরেডি ও আপডেট করে দিয়েছে একটা ম্যারেজ রেজিস্ট্রারে গিয়ে, একটা ফেক লোককে আমার হয়ে বসিয়ে সেখানে ম্যারেজ রেজিস্ট্রি করিয়ে ফেক গভর্নমেন্ট আইডি, গভর্নমেন্ট সার্টিফিকেট, রেজিস্ট্রি সার্টিফিকেট বার করে নিয়েছে। এটা টোটালি ফলস এবং সম্পূর্ণ ফেক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দমদম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।